বিগত 24 ঘন্টার সব থেকে বড় খবর, বুদ্ধবাবুকে, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেওয়া হয়েছিল পদ্মভূষণ অ্যাওয়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। আর উনি প্রেস স্টেটমেন্ট ইস্যু করে বলে দিয়েছেন যে উনি জানেন না যে উনাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আর উনি কিন্তু যদি দেওয়া হয় এই অ্যাওয়ার্ড ওটাকে রিফিউজ করছে। আমাদের সাথে বিকাশরঞ্জন ভট্টাচার্য আছেন, আমাদের ফর্মার মেয়র, রাজ্যসভার এমপি। স্যার, এই ডিসিশনটা কি ঠিক না ভুল? এই ডিসিশনটা সম্পূর্ণভাবেই সঠিক সিদ্ধান্ত। তার কারণ আপনারা দেখবেন গতকাল বুদ্ধদার বিবৃতি আসার আগেই বহু মিডিয়া আমাকে ধরেছিলেন। আমি বলেছিলেন আমি যতটুকু জানি বুদ্ধদেব ভট্টাচার্যকে, তিনি এটা নেবেন না। তার কারণ হচ্ছে তিনি যে রাজনৈতিক দর্শনের জন্য লড়াই করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, ঠিক তার বিপরীত কার্যক্রম নিচ্ছে মোদী সরকার। সেই সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে এই পুরস্কৃত করে তাদের সমস্ত অপকর্ম ঢাকবার একটা কৌশল নিয়েছিলেন, সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ফেরত দিয়ে ঠিক কাজ করেছে। কোথাও কিছু বছর পর যেরকম আমরা একটা বলি যে হিস্টোরিক্যাল ব্লান্ডার, জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হলেন না, সেই জিনিস হয়ে গেল না তো আবার? প্রত্যেক বছর পদ্মভূষণ পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা বহু মানুষকে দেওয়া হয়, অনেকে নেন অনেকে নেন না। আমাদের রাজ্যে বা দেশেও বহু উদাহরণ আছে, বহু মানুষ এই পদ্ম পুরস্কারকে প্রত্যাখ্যান করেছেন। এটা একটা বাৎসরিক উৎসবের মতো। আর জ্যোতিবাসুর মুখ্যমন্ত্রিত্ব ছিল একটা ঐতিহাসিক ঘটনা, প্রধানমন্ত্রিত্ব, তাকে প্রধানমন্ত্রিত্বের যে অনুরোধ করা হয়েছিল দেশের সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। সেই জন্যেই তাকে আমরা ঐতিহাসিক বলি, আর এই বাৎসরিক এটাকে কোনো ঐতিহাসিক ঘটনা না, সামান্য একটি ঘটনা। একটা ফাইনাল প্রশ্ন স্যার আপনাকে, বিজেপির তরফ থেকে একটা বিবৃতি যেটা জারি করা হচ্ছে, রাদার দিলীপ ঘোষ বলছেন যে নরেন্দ্র মোদীর সরকার হচ্ছে জাস্ট সরকার, যে কোনো পলিটিক্যাল আইডিওলজির নেতা হোক সে যদি ভারতবর্ষের জন্য কিছু করে থাকে তাকে সম্মান দেওয়া হচ্ছে, যারা এই সম্মান নিতে পারছে না, যারা এটা হজম করতে পারছে না, এটা তাদের সমস্যা। দিলীপবাবু তো দিলীপবাবুর মতোই কথা বলেছেন। কল্যাণ সিং যাকে দেওয়া হচ্ছে পদ্মবিভূষণ, একটু উপরের পর্যায়ের পুরস্কার, তিনি বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে অন্যতম একজন অংশীদার ছিলেন। তাহলে দেশের সম্পৃতি যারা নষ্ট করছেন তারা অনেক বেশি পুরস্কার পাচ্ছেন, দুজনেই মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে লক্ষ্যটা হচ্ছে দেশের সম্পৃতি ধ্বংস করো, ধর্মীয় বিভাজন করো, তুমি অনেক বেশি পুরস্কার পাবে। আর যে তুমি লড়ছো তুমি তার নিচে, যদি ধরেও নিয়ে পুরস্কার দেওয়াটা ঠিক হয়েছে। তাহলে এখান থেকেই বোঝা যায় যে মোদী সরকারের পরিকল্পনাটা কি ছিল। তাহলে পার্টি পুরোপুরি বুদ্ধবাবুকে সাপোর্ট করছে? বটেই তো, পার্টি কেন, যে কোনো গণতান্ত্রিক মানুষ। আপনি সাধারণ একটি ছেলেকে জিজ্ঞাসা করুন যারা স্কুল কলেজে লড়াই করছে, তারা বলবে হ্যাঁ সিদ্ধান্ত ঠিক। যে কোনো গণতান্ত্রিক মানুষ যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বুদ্ধবাবুর এই ডিসিশনকে কিন্তু সমর্থন করে দেবেন এমনটাই দাবি করলেন বিকাশ ভট্টাচার্য। ক্যামেরা কিরণজিতের সঙ্গে সুরিয়া নিরয়, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।